আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ এবং এটি হলো পার্ট 1 প্রথমে বলছি দেখো যে রিড দা প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যানসার দা কোশ্চেনস দ্যাট ফলো বলছি যে নিচের প্যাসেজটি যত্ন সহকারে পড়ো এবং তার নিচে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর করো তো প্রশ্নগুলো উত্তর করার আগে আমরা প্যাসেজটি একবার খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত পড়ে নেব যাতে আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে সুবিধা হয় দেখো বলছি যে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস মানে আমি একটা বাসে করে ট্রাভেলিং করছিলাম বা ভ্রমণ করছিলাম ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট আর সেদিন ছিল একেবারে কনকনে ঠান্ডা রাত্রি অ্যান্ড ইভেন এট দ্য ফার এন্ড অফ দ্য বাস এবং এমনকি বাসের একেবারে দূরবর্তী অংশে অর্থাৎ একেবারে পিছনেও কি হচ্ছিল দ্য ইস্ট উইন্ড পূর্ব দিকের বাতাস কাট লাইক এ নাইফ অর্থাৎ ছুরির মতো যেন গা কেটে দিচ্ছিল অর্থাৎ প্রচন্ড কনকনে ঠান্ডা রাত্রি ছিল দ্য বাস স্টপ বাসটা থামলো অ্যান্ড টু উইমেন অ্যান্ড এ ম্যান এবং সেই সঙ্গে দুজন মহিলা এবং একজন পুরুষ অর্থাৎ বাসটা যখন থামলো তখন দুজন মহিলা এবং একজন পুরুষ গট ইন টুগেদার একসঙ্গে প্রবেশ করলো অ্যান্ড ফিল দা ভ্যাকান্ট এবং বাসে যে ভ্যাকান্ট ছিল মানে শূন্যস্থান ছিল বা ফাঁকা সিট গুলো ছিল সেই প্লেস গুলো বা জায়গাগুলো ভরে দিল দা ইয়ঙ্গার ওম্যান সেই অল্প বয়স্ক মহিলাটি ক্যারি নিয়ে যাচ্ছিল এ লিটিল পিকিনিজ ডগ একটা ছোট্ট পিকিনিজ জাতের ডগ বা কুকুর ছোট্ট পিকিনিজ জাতের কুকুর অল্প বয়স্ক মহিলাটি নিয়ে যাচ্ছিল দুজন মহিলার মধ্যে যার বয়স অল্প তিনি এই কুকুরটা নিয়ে যাচ্ছিলেন দা কন্ডাক্টর কেম ইন কন্ডাক্টর এলেন অর্থাৎ বাসে যিনি কন্ডাক্টর যিনি ভাড়া নেন তিনি এলেন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার এবং তাদের কাছ থেকে ফেয়ার নিলেন অর্থাৎ ভাড়া নিলেন দেন তারপরে হিজ আইজ তার চোখ রেস্টেড পড়লো অন দা বিডি আইড ডগস সে বিডি আইড যে ডগ ছিল বা কুকুর ছিল তার উপরে কন্ডাক্টরের চোখ পড়লো বিডি আইড মানে গোলাকার এবং উজ্জ্বল চোখ যুক্ত মানে গোলাকার এবং উজ্জ্বল চোখ যুক্ত কুকুরটির উপরে কন্ডাক্টরের চোখ পড়লো আই স আমি দেখলাম ট্রাবল কামিং আপ মানে এবার ঝামেলা বাড়তে চলেছে দিস ওয়াজ দ্য অপরচুনিটি এইটা ছিল সেই সুযোগ ফর হুইচ যার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং কন্ডাক্টর অপেক্ষা করেছিল অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট এবং তার ইচ্ছাও ছিল এই সুযোগের সদ্ব্যবহার করা আই হ্যাড মার্কড হিম আমি তাকে মনে করতাম অর্থাৎ সেই কন্ডাক্টরকে আমি মার্ক করেছিলাম মানে বিবেচনা করেছিলাম কি হিসাবে অ্যাজ দা টাইপ সেই টাইপের একটা লোক হু হ্যাড এ জেনারেল গ্রিভেন্স যার একটা সাধারণ রাগ ছিল জেনারেল মানে সাধারণ ভেগ ভেগ মানে অস্পষ্ট গ্রিভেন্স মানে রাগ অর্থাৎ হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভেন্স অর্থাৎ যার একটা সাধারণ এবং অস্পষ্ট রাগ ছিল এগেনস্ট প্যাসেঞ্জার প্যাসেঞ্জারদের উপরে বা যাত্রীদের উপরে হু হ্যাড সরি হু কেম যারা আসতো অ্যান্ড স্যাট এবং বসতো ইন দা বাস বাসের মধ্যে অর্থাৎ যে সমস্ত প্যাসেঞ্জাররা এসে তার বাসের মধ্যে বসতো তাদের উপর তার জন্য একটা জেনারেল এবং ভেগ গ্রিভেন্স ছিল জেনারেল মানে সাধারণ ভেগ মানে অস্পষ্ট গ্রিভেন্স মানে রাগ বা ক্ষোভ এটা ছিল কেন ছিল অর্থাৎ হোয়াইল হি সিভার এট দ্য ডোর কারণ একই সঙ্গে সে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতো অর্থাৎ কন্ডাক্টর দরজায় থাকতো এবং সেখানে সে কাঁপতো ঠান্ডায় ইউ মাস্ট টেক দ্য ডোর আউট ইউ মাস্ট টেক দ্য ডগ আউট আপনাকে অবশ্যই কুকুরটা নিয়ে বাইরে যেতে হবে বা আপনি অবশ্যই কুকুরটা নিয়ে বাইরে যাবেন হি সেড তিনি বললেন অর্থাৎ কন্ডাক্টর বললেন আই শ্যাল সার্টেনলি আমি নিশ্চিত ভাবে ডু নাথিং অফ দ্য কাইন্ড আমি ওই কাজ করবো না অর্থাৎ আমি নিশ্চিত ভাবেই কুকুরটা নিয়ে বাইরে যাব না ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস আপনি চাইলে আমার নাম এবং ঠিকানা নিয়ে রাখতে পারেন সেড দ্য উইম্যান সেড দ্য ওম্যান মহিলাটি বলল সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড তিনি যেন স্পষ্টতই এক্সপেক্টেড অর্থাৎ প্রত্যাশা করেছিলেন দ্য চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের অর্থাৎ কন্ডাক্টরের সঙ্গে তার এই যে চ্যালেঞ্জ হবে এইটা যেন তিনি স্পষ্টতই প্রত্যাশা করেই ছিলেন অ্যান্ড নিউ দ্য রেপ্লাই এবং সেই জন্য তিনি রেপ্লাইটাও জানতেন মানে উত্তরটা কি দিতে হবে সেটাও যেন জানতেন বা রেডি করে রেখেছিলেন ইউ মাস্ট টেক দ্য ডগ আউট আপনি কুকুরটা নিয়ে বাইরে যাবেন অবশ্যই দ্যাটস মাই অর্ডার সেটাই আমার আদেশ আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস মানে আমি বাসের টপে বা বাসের ছাদে যাব না ইন সাচ ওয়েদার এরকম একটা আবহাওয়ায় ইট উড কিল মি এটা আমাকে মেরে ফেলবে অর্থাৎ এই আবহাওয়া আমাকে মেরে ফেলবে সেড দ্য ওম্যান মহিলাটি বলল তাহলে এই হলো প্যাসেজ এবার আমরা অ্যান্সার করে নেব অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানে কি বলছে দেখো অ্যাক্টিভিটি ওয়ানে বলছে যে ফিল ইন দ্য ফলোইং টেবিল নিচের টেবিলটা পূরণ করো এই টেবিলের বাম দিকে রয়েছে স্টেটমেন্ট যার বাংলা মানে হলো বিবৃতি বা বর্ণনা বা মন্তব্য আর ডান দিকে রয়েছে রিজন এই রিজন মানে হলো কারণ তো যেটা কারণ দেওয়া আছে আমরা স্টেটমেন্ট লিখবো আর যেটা স্টেটমেন্ট দেওয়া আছে কারণ লিখবো প্রথমত দেখো রিজন বা কারণ দেওয়া আছে দ্য কন্ডাক্টর নোটিস দ্য পিকিনিস ডগ অর্থাৎ কন্ডাক্টর লক্ষ্য করলো সেই পিকিনিস ডগটাকে তো এর স্টেটমেন্টটা কি হবে স্টেটমেন্ট হবে দ্য ন্যারেটর স ট্রাবল কামিং আপ ন্যারেটর দেখলো ঝামেলা বাড়তে চলেছে এবার কোশ্চেন নাম্বার টু এক্ষেত্রে স্টেটমেন্ট দেওয়া রয়েছে দ্য কন্ডাক্টর হ্যাড
গ্রিভেন্স এগেইনস্ট দা প্যাসেঞ্জার অর্থাৎ কন্ডাক্টরের যেন প্যাসেঞ্জারের উপর একটা গ্রিভেন্স ছিল, কেন ছিল? না তো দা প্যাসেঞ্জার কেম অ্যান্ড সেট অন দা বাস, প্যাসেঞ্জাররা এসে বাসে বসতো, হোয়াইল হি শিভার এট দা ডোর, আর একই সঙ্গে সে যেন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতো। এবার আমরা দেখে নেবো কোয়েশ্চেন নাম্বার থ্রি, ক্ষেত্রে বলছে যে দেখো দা ওম্যান ডিড নট ওয়ান্ট টু গো অন দা টপ অফ দা বাস, মানে মহিলাটি বাসের টপে বা বাসের ছাদে যেতে চেয়েছিল না, কেন? তো ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, কারণ সেই রাত্রিটা ছিল একেবারে কনকনে ঠান্ডা রাত্রি। এবার আমরা দেখে নেবো কোয়েশ্চেন নাম্বার ফোর, এক্ষেত্রে বলছে রিজনে বলছে যে দা ওম্যান নিউ দা রিপ্লাই অফ দা কন্ডাক্টরস অর্ডার, অর্থাৎ মহিলাটি জানতো কন্ডাক্টরের অর্ডারের উত্তর বা রিপ্লাইটা কি হবে। এটার স্টেটমেন্ট হবে দা ওম্যান হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, অর্থাৎ মহিলাটি স্পষ্টতই চ্যালেঞ্জটা প্রত্যাশা করেছিলেন। এই কোয়েশ্চেনটা আমার মতে যেন উল্টিয়ে গেছে বলে মনে হচ্ছে, অর্থাৎ এদিকটা এদিকে থাকার কথা ছিল এবং এদিকটা যেন এদিকে থাকলে ভালো হতো এটা বলে কিন্তু আমার মনে হয়েছে। তো যাচ্ছি কথা, এবার আমরা দেখে নেবো অ্যাক্টিভিটি টু। এই অ্যাক্টিভিটি টু তে কি বলছে দেখো, অ্যাক্টিভিটি টু তে বলছে যে চেঞ্জ দা মুড অফ ন্যারেশন অফ দা ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্স গুলো ন্যারেশন করো। প্রথম সেন্টেন্সটা রয়েছে দেখো দা লিটিল বয় সেড টু দা স্ট্রেঞ্জার, ছোট্ট বালকটি স্ট্রেঞ্জার কে বলেছিল উই উইল নট প্লে উইথ ইউ, আমরা তোমার সঙ্গে খেলবো না। ছোট্ট বালকেরা দা লিটিল বয়েজ, ছোট্ট বালকেরা স্ট্রেঞ্জার কে অর্থাৎ অচেনা লোকটাকে বলেছিল আমরা তোমার সঙ্গে খেলবো না, এটা ন্যারেশন করলে হবে দা লিটিল বয়েজ টোল্ড দা স্ট্রেঞ্জার দ্যাট দে উইল নট প্লে উইথ হিম, এটা ছিল এই যে রিপোর্টেড স্পিচ উই উইল নট প্লে উইথ ইউ, এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স এ। তো অ্যাসার্টিভ এর নিয়ম অনুযায়ী আমরা ন্যারেশন করেছি, এই জন্য প্রথমে দেখো সেড টু পরিবর্তে টোল্ড করেছি, তারপরে কি করেছি দেখো কোটেশন উঠিয়ে দিয়ে কোটেশনের জায়গায় আমরা দ্যাট লিখেছি, তারপর আমরা, আমরা মানে কারা, আমরা মানে হলো সেই বালকেরা যারা কথাটা বলছে, আমরা থেকে আমরা করেছি এখানে তারা, তারপরে উইল থাকলে উড করতে হবে, তারপরে নট প্লে উইথ ইউ, এখানে ছিল ইউ ছিল তোমার সঙ্গে, তোমার সঙ্গে মানে কার সঙ্গে, অর্থাৎ সেই অচেনা লোকটার সঙ্গে, তোমার সঙ্গে থেকে আমরা করেছি তার সঙ্গে হিম। এবার আমরা দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন, এক্ষেত্রে বলছে দা ওল্ড লেডি সেড টু হার ডটার, বৃদ্ধার তার মেয়েকে বলেছিল টুডে আই এম প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউ, আজ আমি তোমার জন্য একটা মাটির মডেল তৈরি করছি, এটাকে যখন আমরা ন্যারেশন করব তখন উত্তরটা হবে এরকম দা ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট, বৃদ্ধা তার মেয়েকে বলেছিল যে সি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর হার দ্যাট ডে, মানে সে তার জন্য একটা মাটির মডেল তৈরি করছিল সেদিন। দেখো এক্ষেত্রে টুডে থাকে, টুডে থেকে যদি থাকে তাহলে টুডের পরিবর্তে আমাদের দ্যাট ডে লিখতে হয়, সেটি কিন্তু আমরা এক্ষেত্রে বাক্যের শেষে বসিয়েছি। এটাও ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স এর ন্যারেশন, তো প্রথম থেকে একটু দেখিয়ে দিই দেখো, প্রথমে দা ওল্ড লেডি আমরা লিখেছি, তারপরে সেড টু, সেড টু পরিবর্তে আমরা লিখেছি টোল্ড, তারপরে কি করেছি হার্ড ডটার যেমন ছিল লিখেছি, কোটেশন উঠিয়ে দিয়ে আমরা দ্যাট লিখেছি, তারপরে টুডেটা আমরা শেষে লিখেছি, টুডে থাকলে দ্যাট দেওয়া হয় যেটা আমরা শেষে লিখেছি, তারপরে আই আমি, আমিটাকে, আমিটা হলো যে কথাটা বলছে অর্থাৎ দা ওল্ড লেডি, অর্থাৎ আই থেকে এক্ষেত্রে আমরা করেছি সি, তারপরে এম থেকে ওয়াজ মানে ভাবের রূপ চেঞ্জ হয়েছে, তারপরে প্রিপেয়ারিং যেমন ছিল লিখেছি, তারপরে এক্লে মডেল এক্ষেত্রে ছিল দেখো ফর ইউ তোমার জন্য, তোমার জন্য মানে কার জন্য, অর্থাৎ যাকে কথাটা বলা হচ্ছে তার মেয়ের জন্য, তোমার জন্য থেকে আমরা করেছি তার জন্য ফর হার। এবার আমরা দেখে নেবো অ্যাক্টিভিটি থ্রি, এই অ্যাক্টিভিটি থ্রি তে আমাদের কি করতে হবে দেখো চেঞ্জ দা ভয়েস অফ দা ফলোয়িং সেন্টেন্স, নিচে সেন্টেন্স গুলোর ভয়েস চেঞ্জ করতে হবে। তো দেখে নিই আমরা ভয়েস চেঞ্জ গুলো কি হবে, প্রথমটা দেখো রয়েছে যে দে হেল্প আস, তারা আমাদের সাহায্য করেছিল টু ডু দা রেনোভেশন ওয়ার্ক, রেনোভেশন কাজটা করতে, এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে এরকম উই আর হেল্পড টু ডু দা রেনোভেশন ওয়ার্ক বাই দেম। এবার কোয়েশ্চেন নাম্বার টু, এটা ভয়েস চেঞ্জ দিয়েছে যে দা ট্রাভেলার নকস দা ডোর অফ দা অ্যাবান্ডেন্ড হাউস, এটা ভয়েস চেঞ্জ করলে হবে দা ডোর অফ দা অ্যাবান্ডেন্ড হাউস ইজ নকড বাই দা ট্রাভেলার। নাও মুভ টু দা লাস্ট কোয়েশ্চেন দ্যাট ইজ দা কালপ্রিট কনফেসড হিজ গিল্ট, এক্ষেত্রে দেখো কালপ্রিট আলাদা ওয়ার্ড হবে আর কনফেসড আলাদা ওয়ার্ড হবে, এটা একসঙ্গে হয়ে আছে, এটা আলাদা করে নেবে। তো দেখো এক্ষেত্রে আনসার হবে হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই দা কালপ্রিট। তো এই ছিল এই ক্লাসের আলোচনা, ক্লাসটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর কিছু যদি জানতে চাও বা জানাতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই।